তিন শ্রেণীর মানুষের কথা বিস্তারিত বর্ণিত হয়েছে সূরাতুল ফাতিহায়। একটা হচ্ছে আহলু সিরাতিম মুস্তাকিম, একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের অনুসারী, আর একটা হচ্ছে গজবের পথ অনুসারী, আর একটা হচ্ছে ধোকার পথ অনুসারী। ধোকা কাকে বলে? মনে হবে যে এরা সঠিক পথে আছে, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা সঠিক পথে নাই। কথাটা আমার বুঝতেছেন? দেখা যাবে টুপি আছে মাথায়, দেখা যাবে পাঞ্জাবি আছে গায়ে, দেখা যাবে সুন্নাতের উপরে চলে, কিন্তু এরাই সমস্যা খুব। মহান আল্লাহ তাআলার তারিফ করি, আলহামদুলিল্লাহ, লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ও তার আল ও সাহাবগণের উপরে। আল্লাহুম্মা আমিন। সিরাতুল মুস্তাকিমের বিগত আগত ক্রমাগত অনাগত সকল অনুসারীর উপরে আল্লাহ তাআলার খাস রহমত বরকত করুণা অবারিত ধারায় বর্ষিত হয়। আবারও বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথীগণ, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার মসজিদে আগমন করার জন্য। আমরা শুধু এসেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমি পূর্বে এক শুক্রবার আলোচনা করেছিলাম ইবাদত কাকে বলে, গত শুক্রবারেও আলোচনা করেছি ইবাদত কাকে বলে। আমি আশা করি আপনাদের মনে আছে কথাটার ভাবার্থ, সারাংশ মর্মার্থ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলবেন সেইটা আমরা করব, আর আল্লাহ তাআলা যা আমাদেরকে নিষেধ করেন এইটা পরিত্যাগ করব, এইটার নাম ইবাদত। শুধু সালাত আদা করব এইটা ইবাদত নয়, শুধু রোজা রাখব এইটা ইবাদত নয়, এমন কি যখন নিষেধ আছে সালাত আদা করা, রোজা পালন করা, সেই সময় ইবাদত সালাত না করা, রোজা না রাখাটাই ইবাদত। কথাটা ছিল আল্লাহ তাআলা আমাকে যা আদেশ করেন তা আমি পালন করব, আর আল্লাহ যা নিষেধ করেন তা আমি পরিত্যাগ করব, এইটার নাম ইবাদত। কি কথাটা মনে আছে না? আশা করি সবার মনে আছে। তো এ কথা বলা হয়েছিল যে তোমরা আমার ইবাদত করো, খবরদার শয়তানের ইবাদত করো না। কেউ তো আর আল্লাহর, আমরা যদি নিয়াত আরবিতে করি, নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহে তাআলা আরবাআ রাকাতায়, আরবাআ রাকাআতি সলাতিল, আরবাআ রাকাআতে সলাতি কাবলাল জুমআ সুন্নতে রাসূলিল্লাহ তাআলা, এরকম নিয়াত আমরা করি এটার নাম ইবাদত। কিন্তু কেউ কি এরকম কোনোদিন নিয়াত করেছে যে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিশাইতানে? কেউ কোনোদিন কি নিয়াত করে যে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিশাইতানে? তাহলে শয়তানের ইবাদত মানুষ করে কিভাবে? এইটার ব্যাখ্যাটা এরকম যে আল্লাহর ইবাদত না করাটাই শয়তানের ইবাদত। আল্লাহর ইবাদত না করাটাই কি বলেন সবাই? আল্লাহর ইবাদত না করাটাই শয়তানের ইবাদত। যারা সরাসরি আল্লাহর ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে, এইটা এক ধরনের মানব সমাজ। আর এইটাকেই বলা হয়েছে যে আসহাবে মাগযুব, এইটাই গজবপ্রাপ্ত দল। আর একদল লোক আছে ইবাদত করে আল্লাহর জন্য, পক্ষান্তরে সেটা হয়ে যায় শয়তানের জন্য। আর একদল লোক আছে ইবাদত করে আল্লাহর জন্য, আর পক্ষান্তরে সেটা হয়ে যায় শয়তানের জন্য। এই গ্রুপটার নাম দললিন। এই গ্রুপটার নাম কি? দললিন। তিন শ্রেণীর মানুষের কথা বিস্তারিত বর্ণিত হয়েছে সূরাতুল ফাতিহায়। একটা হচ্ছে আহলু সিরাতিম মুস্তাকিম, একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের অনুসারী, আর একটা হচ্ছে গজবের পথ অনুসারী,
আর একটা হচ্ছে ধোকার পথ অনুসারী। ধোকা কাকে বলে? মনে হবে যে এরা সঠিক পথে আছে, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা সঠিক পথে নাই। কথাটা আমার বুঝতেছেন? দেখা যাবে টুপি আছে মাথায়, দেখা যাবে পাঞ্জাবি আছে গায়ে, দেখা যাবে সুন্নাতের উপরে চলে, কিন্তু এরাই সমস্যা খুব। এদেরকেই লক্ষ্য করে হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, তারসাম নারসি বাকাবা আয়ে রাবি কে রাহমি রবি তু তুর্কিস্তানাস। এ যে পথে তুমি রওনা হয়েছ, কাবায় পৌঁছিবে না কোনো দিন, যে পথ বেয়ে চলেছ এটা তুর্কিস্তানের পথ, যে পথে চলেছ এটা তুর্কিস্তানের পথ, উল্টা পথে তুমি চলেছ। এখন আমাদেরকে সঠিক পথের সম্পর্কে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, এই কথাগুলো থেকে আমি আপনাদেরকে সরাসরি কোরআনুল কারিমের সূরাতুল বাকারা, সূরা বাকারা কোরআন শরীফের কয় নম্বর সূরা? কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরাটা সূরাতুল বাকারা, এই সূরার 130 নম্বর আয়াত থেকে সামনে যতটুকু পারি একটু আলোচনা করে যাই সরাসরি। এখানে অনেক পথ নির্দেশনা আমরা পাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم معزز حاضرين মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে ইরশাদ করেছেন, খেয়াল করুন লক্ষ্য করুন শুনুন, আল্লাহ বলছেন ওমাইয়ার বাবু আমিল্লাতে ইব্রাহিম, কে আছে মিল্লাতে ইব্রাহিমকে অবজ্ঞা করবে, কে আছে ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরায় নেবে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, বরং মুখ সেই ফিরাতে পারে যে নিজেকে বোকা বানিয়ে রেখেছে। ওয়ালা কাদ ইসতফাইনাহু ফিদ দুনিয়া, আর দুনিয়ার বুকে আমি ইব্রাহিমকে বাছাইকৃত একজন পথ প্রদর্শক নিযুক্ত করেছিলাম, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন,
সলিহীন আর পরকালের জীবনে সে সলিহীনদের অন্তর্গত একজন উত্তম চরিত্রবান ইযকালালাহু রব্বুহু আসলিম ইব্রাহিমের প্রভু যখন ইব্রাহিমকে বলল ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো কলা আসলামতু লিরব্বিল আলামিন ইব্রাহিম বলেছিলেন আমি আল্লাহর জন্য রব্বুল আলামিনের পালনকর্তার জন্য আত্মসমর্পণ করলাম আমি আল্লাহর কাছে ন্যস্ত হয়ে গেলাম ওয়াসাম বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব আল্লাহর পক্ষ থেকে আসা সিরাতাল মুস্তাকিমের নিদর্শনাবলী দিয়ে হযরত ইব্রাহিম এবং হযরত ইয়াকুব তার বংশধরদেরকে ওয়াজ করেছিলেন পথ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে এই পথে তোমরা চলবে ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন হে আমাদের বংশধর তোমরা আল্লাহর পথেই চলো আল্লাহর পথে চলার জন্য আল্লাহ তাআলা তোমাদিওকে পৃথিবীতে মনোনীত করেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত কেউ মৃত্যুবরণ করো না আম কুনতুম সুহাদা ইজ হাযারা ইয়াকুব আল মাউত তোমরা কি কেউ উপস্থিত ছিলে নাকি যখন ইয়াকুব মারা যায় ওইখানে তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুব মারা যায় ওইখানে তোমরা উপস্থিত ছিলে ইজ ক্বালা লিবানিহি যখন ইয়াকুব মরে যেতে লাগলেন ইন্তেকাল হতে লাগলো তিনি তার বংশধরকে বলেছিলেন মা তা'বুদুনা মিন বাদি আমি মরে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে ক্বালু না'বুদু ইলাকা তারা বলেছিল যে আমরা তোমার রবের ইবাদত করব ওয়া ইলাহা আবাইকা আর তোমার পূর্ববর্তী সঠিক পথের অনুসারী যারা ছিলেন তাদের পথ অবলম্বন করব ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহুম ওয়াহিদা যেটি ইব্রাহিমের পথ যেটি ইসমাঈলের পথ যেটি ইসহাকের পথ যে এক আল্লাহর ইবাদত তারা করেছে আমরা সে পথেই চলব ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী আমাদের নাম মুসলমান তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ওই যে ইব্রাহিম ওই যে ইসমাঈল ওই যে ইসহাক ওই যে ইয়াকুব ওই যে তাদের বংশধরগণ সঠিক পথ চিনে নিয়েছে সঠিক পথ তারা পরিচালিত হয়েছে সঠিক পথে চলে যাওয়ার পর তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে তিলকা উম্মাতুন ওটা একটা গ্রুপ ছিল যেই গ্রুপের অনুসারী তোমরা যেই গ্রুপের অনুসারী তোমরা ওই গ্রুপের অনুসারী হয়ে তোমরা যে নাজাত পাবে এই কথাটা হে মুসলমান সম্প্রদায় তোমরা ভেবো না তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওই সমাজটি আগে অতিক্রান্ত হয়েছে ওই সমাজটি আগেই চলে গেছে ওয়ালাকুম মা কাসাবাত তারা যা উপার্জন করেছে নেক কাজ তারা যা করেছে পুণ্য সেটা তাদের পাওনা ওয়ালাকুম মা কাসাবতুম আর তোমরা যে পুণ্য অর্জন করবে এটি তোমাদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের বাপদাদারা পুণ্য করে গেছেন আমরা কি সেই পুণ্য দিয়ে পার পাবো নাকি কি বলেন আপনারা কশিনকালেও পার পাওয়া যাবে না বরং আমরা যা পুণ্য করব সেটাই আমাদের জন্য ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে আগের লোকগুলো কি আমল করেছিল কথা বলো এরকম বলা হবে না বরং তোমাদেরকে বলা হবে তোমরা কি আমল করেছো তার হিসাব দাও ওয়াকালু কুনু হুদান আও নাসারা যারা হেদায়েতের পথ পায় নাই তারা মানুষদেরকে এভাবে বলতো কুনু হুদান আও নাসারা তোমরা হয় ইহুদি হও আর না হয় খ্রিস্টান হও তাহতাদু তাইলে তোমরা সঠিক পথ পাবে একদল বোকা একদল আহাম্মক মানুষকে বলেছিল তোমরা ইহুদি হইলেই নাজাত পাবে একদল আহাম্মক বলেছিল তোমরা খ্রিস্টান হইলেই নাজাত পাবে আজকে যেমন একদল লোক বলে যে আমরা অমুক গোত্র হইলেই নাজাত পাবো অমুক ফেরকা গেলেই নাজাত পাবো আহাম্মকের মতো তাহতাদু তোমরা হেদায়াত পাবে কল
এ নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বলুন বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা বরং মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ আমাদিওকে করতে হবে মুখলিস ভাবে আল্লাহর ইবাদত করতে হবে আমাদের কোনো শিরক করা যাবে না আল্লাহকে নানা ভাবে মানা যাবে না ওমা কানা মিনাল মুশরিকিন যে ইব্রাহিমকে তোমরা অনুসরণ করবে ওই ইব্রাহিম কখনোই কোনো মুশরিক ছিলেন না কুলু আমান্না বিল্লাহি হে মুসলমানরা তোমরা সবাই বলো আমরা ঈমান এনেছি আল্লাহতে ওমা উনজিলা ইলাইনা আর আমাদের উপর যা নাযিল করা হয়েছে ওমা উনজিলা ইলা ইব্রাহিম আর যা নাযিল করা হয়েছে ইব্রাহিমের উপর ওয়া ইসমাঈলা আর যা নাযিল করা হয়েছে ইসমাঈলের উপর ওয়া ইসহাকা আর যা নাযিল করা হয়েছে ইসহাকের উপরে ওয়া ইয়াকুবা আর যা নাযিল করা হয়েছে ইয়াকুবের উপরে ওয়াল আসবাতি এবং তার বংশধরদের উপরে আসবাত কথাটা একটু দেওয়ানিগিরি না করলেও হয় না দেওয়ানিগিরি করা তো ভালো না কোরআন শরীফ নিয়া নটর পটর কথা বললে ঠিকানা জাহান্নাম কি বলেন ঠিক না বেঠিক আসবাত কথাটা হলো আমরা বলি বংশধর আসবাত কথাটার মূল শব্দ হলো সিফত মূল শব্দ কি সিন বা ত সিফত সিফত মানে হচ্ছে নাতি সিফত মানে কি নাতিপুতি এটার বহুবচন আসবাত তাহলে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এদের যে বংশধর এদের ছেলে পেলে বংশধর সেইটাকে বলা হচ্ছে আসবাতই ওমা উতিয়া মুসা ওয়া ঈসা আর যা দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালাতুসসালামকে এবং ঈসা আলাইহিস সালাতুসসালাম ওমা উতিয়ান নাবিয়ুন মির রব্বিহিম শুধু তাই নয় তোমার রবের পক্ষ থেকে যত নবী এসেছে আর সব নবীকে যত কিতাব দেওয়া হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম কোন নবীকেও আমরা এটার থেকে ফরক করি না কোন নবীকেও আমরা ইসলাম থেকে ফরক করি না ওয়ানাহনু লাহু মুসলিমুন আর আমরা কেবল মাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণকারী জুড়ে বলেন সুবহানাল্লাহ খালপাড়ার মসজিদরা যেখানে খালপাড়ার মসজিদে যত মুসল্লিরা এইটার সঙ্গে একমত না দ্বিমত কি বলেন আপনারা তাহলে আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী কিনা কি বলেন আপনারা আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এখন কইতেছে যে কেটেছি একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে কেটেছি একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পদেশে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে সব পদেশে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তোমার স্ত্রীকে বলতে পারো আমার সব পদ হারায় গেল তোমার দু চোখের সামনে তোমার স্ত্রী তোমাকে বলতে পারে আমার সব পদ হারায় গেছে তোমার দুখানি নয়নের সামনে অল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ বরং যারা ইমানদার তারা বলবে যে আমার সব পথ হারায় গেল শুধু আল্লাহর পথের সামনে জোরে বলেন সুবহানাল্লাহ কি আমাদের পথ কোথায় হারাবে আল্লাহর পথে এসে আমাদের সকল যাত্রা স্থগিত হয়ে যাবে বলা হচ্ছে ফায়েন আমানু বিমিসলেমা আমান তুমবিহি যারা ইমান পোষণ করে না তারা যদি তোমাদের মতো করে এইভাবে ইমান আনে যে নাহনু লাহু মুসলিমুন আমরা আল্লাহতে আত্মসমর্পণকারী এভাবে ইমান আনলে ফাকা দিহ তাদাও তারা হেদায়াত পাবে ইহুদি হইলেই হেদায়াত পাবে না খ্রিস্টান হইলেই হেদায়াত পাবে না শিয়া হইলেই হেদায়াত পাবে না আপনার হেফাজতে ইসলাম হইলেই হেদায়াত পাবে না জামাতে ইসলামী হইলেই হেদায়াত পাবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হইলেই নিস্তার পাবে না এরকমভাবে যত পদ যত মদ আছে সবগুলার উপরে একমাত্র
আল্লাহর রাস্তাকে তুমি প্রাধান্য না দিলে তুমি কখনো হেদায়েত পাবে না, এটা তোমাদের মুখের কথা। কোন হুদা, তোমরা ইহুদি হও, ওয়া নাসার, তোমরা ইহুদি হও, তাহাদু হেফাজতে আইসো, বেহেস্ত নিয়ে যাব, আহলে হাদিসে আইসো, বেহেস্ত নিয়ে যাব, জামাতে ইসলামী আইসো, আল্লাহতে নিয়ে যাব, সবগুলা তোমাদের মুখের কথা। বরং তোমাদেরকে বলতে হবে যে আগের ইব্রাহিম আলাইহিসসালামগণ, ঈসা, ইয়াকুব, মুসা, দাউদ, তারা যেভাবে ঈমান এনেছে আমাদেরকেও সেভাবেই ঈমান আনতে হবে। ফাকাদিহ তাদাও, একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে গেলে হেদায়াত পাওয়া যাবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? কার দিকে একমাত্র রুজু হইতে হবে? একমাত্র আল্লাহর দিকে। আজকে যত পদ আছে এগুলো জাহান্নামী পদ, আমি বলতেছি না, আজকে যত পদ আছে কোন আলেম সাহস পাবে না এগুলোকে খারাপ বলার। তবে এতটুকু খারাপ আমাদেরকে বলতেই হবে যে তোমাদের সব পদকে এক পদ বানাতে হবে, যেহেতু সূরাতুল ফাতিহার মধ্যে পদ উল্লেখ করা হয়েছে একটি, সেটির নাম সিরাতুল মুস্তাকিম। সেটির নাম কি? সিরাতুল মুস্তাকিম। কোরআনুল কারিমের যে 30 নম্বর আয়াত থেকে আমি 40 নম্বর আয়াতের দিকে ধাবিত হচ্ছি, এখানে মুসলিমুন আর সিরাতুল মুস্তাকিম সম্পর্কে আলোচনা হচ্ছে না না হচ্ছে, কি বলেন আপনারা? এখানে কোনো ধোকার কোনো কথা নাই। আল্লাহ তাআলা আমাদিওকে সেই পথেই অগ্রসর হওয়ার তৌফিক দেউক। ওখানে বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, কে আছে আল্লাহর চেয়ে বেশি রং মানুষকে দিতে পারে? তারপর বলা আছে ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর ইবাদতকারী। আমরা কার ইবাদতকারী? শয়তানের ইবাদতকারী কি? আমি কি নামাজ তড়ক করতে পারি? আমি কি মিথ্যা বলতে পারি? আমি কি হারাম খাইতে পারি? আমি কি বেপর্দা করতে পারি? মোটামুটি 5টি জিনিস, তার মধ্যে 4টার কথা বলতেছি। পাঞ্জিকানা নামাজ আদা করা, পুরুষেরা জামাতের সাথে, মহিলারা ওয়াক্ত মতো, রোজা পালন করা, সত্য কথা বলা এবং হালাল খাওয়া, এই 4টি কাজ এই যুগে যদি আপনি ঠিক ঠিক পালন করেন তাহলে আপনি জান্নাতি। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জান্নাতি লোককে দেখতে চাও তাহলে একে দেখো। ওকে জিজ্ঞাসা করা হয়েছিল, কয়েছে আমি নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমি পর্দা ছাড়বো না, আমি আপনার কথা মতো চলবই, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবই। রাসূল বলেছিলেন সাথীদেরকে, বেহেশতির লোক তোমরা দেখবে? তাহলে হ্যাঁ দেখবো। কয়েছে এই কে যে লোক ওভাবে বললো? আপনি যদি ওইভাবে বলেন তাহলে আপনি কোন লোক বলেন? আপনি যদি ওইভাবে বলেন তাহলে আপনি কোন লোক? তাহলে আপনি ওনা বেহেশতির লোক, কি বলেন? ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিক ঠিক মতো এই কাজগুলো করার তৌফিক দেয়, জবান খুলে মুনাফিকি বিসর্জন দিয়ে আল্লাহর ইতাআত করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য আমরা সবাই বলি ওয়া নাহনু লাহু আবিদুন। বলুন সবাই, আমরা আল্লাহরই ইবাদত করি, শয়তানের ইবাদতকারী নয়।